আসসালামু আলাইকুম। নতুন আরও একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি তো বাবার বাড়ি থেকে আবার শ্বশুর বাড়িতে চলে এসেছি। তো আজকে হচ্ছে আমি আসছি তার পরের দিন আর কি। তো এই যে দেখেন, আমাদের বাজার নিয়ে এসেছে, আজকে হাটের দিন, তো বাজার নিয়ে এসেছে অনেকগুলো পুঁটি মাছ, একদম কি বলে বিলের পুঁটি মাছ আর কি, বিলে যে হয়। আর এখানে হচ্ছে কিছু পালা মাছ, এখানে হচ্ছে বড় একটা মৃগেল, আর হচ্ছে কিছু এই যে ছোট টাইপের যে ইলিশগুলো সেগুলো, এটা ইলিশ না, এটা ঝাটকা বলে আর কি, তো ঝাটকা ইলিশ আর কি। তো এগুলো এখন কাটাকাটি করব। তো বউ শাশুড়িরা মিলে দুজনেই আসলে আমরা মানে বাজারের দিন খুব বেশি ব্যস্ত থাকি। আর গত ব্লগ যারা দেখেছেন তারা হয়তো এটা খেয়াল করেছেন, আমার ব্লগের সাউন্ড ছিল না, আমার ব্লগে আসলে একটু এডিটিংয়ের প্রবলেম ছিল, তো আমি ওইটাই পাবলিক করে ফেলেছিলাম। তো এটা হয়তো অনেকে দেখে একটু ডিস্টার্ব ফিল করছেন যে কেন ভয়েস নাই। তো এখানে হচ্ছে মা আর হচ্ছে সুমনের বউ, তো ওরা দুজন মিলে হচ্ছে মাছ কাটতেছে, আমিও কাটবো। তো ভাবলাম যে একটু কাটার আগে ভিডিও করি, মাছে তো হাতের আস মানে মাছের আঁশটা হাতে বললে তো আর ভিডিও করা যাবে না। তো মাছ কাটা শেষ, এদিকে হচ্ছে যে দেখেন আমাদের সবজি কী কী এনেছে, সিম, টমেটো, কাঁচামরিচ, শসা, এগুলো, এদিকে ফুলকপি আছে। তো ফুলকপিগুলো মাছ কাটার পর আর কি ফুলকপিগুলো এরকম করে কেটে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, এগুলো ধুয়ে এগুলো বিরণ করব। এদিকে এই যে মা মাছ ধুয়ে দিয়েছে, তো এই যে ফুলকপি রেখেছি, মাছ, পুঁটি মাছ রেখেছি, সিম রেখেছি, পেঁয়াজ কাঁচামরিচ কেটে রেখেছি, আর এখানে সেই ঝাটকা ইলিশগুলো রেখেছি। আজকে হবে ইলিশের ভাজা আর কি, একদম আস্ত ইলিশ ভাজা হবে। এই মানে আমার কাছে বড় ইলিশে যেতে ছোট ইলিশগুলো খেতে বেশি মজা লাগে। তো এদিকে হচ্ছে আমার এই যে দুধ জাল করতে দিয়েছিলাম, মাছ কাটতে কাটতে আর কি দুধটা জাল হয়ে গিয়েছে। আমাদের দুধ রোজ দেয় প্রতিদিন 2 কেজি করে, তো ওইটাই জাল করলাম। আর এখন হচ্ছে দুধ চিলাই 2টা কড়াই বসিয়ে দিলাম। আর এই যে ফুলকপি যেটা হচ্ছে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, কেটে ধুয়ে রেখেছিলাম, তো সেটা হচ্ছে এই যে পুঁটি মাছ দিয়ে ভাজাই করবো। আর এটা আমরা বলি বিরণ। তো ফুলকপি দিয়ে পুঁটি মাছের ভাজি কেউ কি কখনো খেয়েছেন? না খেয়ে থাকলে ভিডিওটা কিন্তু দেখতে হবে, কীভাবে রান্না করি দেখাবো। এটা খেতে ভীষণ মজার হয়, আমার ভালো লাগে সবজি দিয়ে যে কোনো কিছুই করে খেতে। তো এখানে হচ্ছে আমি পুঁটি মাছ দিয়ে দিয়েছি, আর অবশ্যই কিন্তু ফুলকপিগুলো ফুলকপি ছোটো ছোটো করে কাটতে হবে, আমি যেভাবে কেটেছি দেখতেই পাচ্ছেন। তো এখানে পুঁটি মাছ আর হচ্ছে ট্যাংরা মাছ দুটোই ছিল। আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম, তারপর হচ্ছে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, এরপর গুঁড়া মশলা দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, আমি সব কিছু দিয়ে নিচ্ছি। মশলাটা যে যতটুকু ফুলকপি বা যে যতটুকু মাছ রান্না করবেন বা ওইটার উপর ডিপেন্ড করে, যেহেতু প্রত্যেক দিনের রান্নাগুলো কিন্তু গৃহিণীদের একটা চোখের আন্দাজেই করে, কেউ কিন্তু মেপে ঝেঁকে করে না আর কি। তো যাই হোক, মশলা দেওয়ার পর এখানে আমি কাঁচামরিচ, অনেকগুলো কাঁচামরিচ দিলাম, কারণ এরকম ভাজা তরকারিতে কাঁচামরিচের ঝালটা ভালো লাগে, শুকনো মরিচের গুঁড়া খুব একটা বেশি দিলে ভালো লাগে না। আর পেঁয়াজ কুচি দিয়ে তারপর খুব ভালোভাবে এইভাবে মেখে নিচ্ছি, হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে যাতে করে খুব সুন্দরভাবে সবজির সাথে মাছের সাথে মশলাগুলো মিশে যায়। আর এখানে দেখেন হালকা একটু পানি আছে, তো আমি কিন্তু মানে পানি বলতে যে সবজি ধোয়ার পর যে একটু হালকা এক্সট্রা ভেজে ভেজে পানি থাকে সেটাই। আর এই ভাজিটা কিন্তু একদমই পানি ছাড়া করব, এর মধ্যে আর কোনো পানি টানি দিব না আর কি। তো মাছটা খুব ভালোভাবে মাখা হয়ে গিয়েছে। এখন এদিকে আমি যে চুলায় কড়াই দিয়ে দিয়েছি সেখানে তেল দিয়ে দিয়েছি আর কি। তো এইখানে আমি যেটা করব, তেলের মধ্যে হচ্ছে আস্ত জিরার ফোড়ন দিব আর কি। আস্ত জিরার ফোড়ন দিলে যে কোনো ভাজি বা তরকারি খেতে আমাদের কাছে ভালো লাগে, আর জিরার কিন্তু অনেক উপকার রয়েছে। হ্যাঁ, তো জিরাটা, রসুনটা এগুলো খাওয়ার চেষ্টা করবেন প্রত্যেক দিন, রান্নার সময় ব্যবহার করলে খাওয়া হয়ে যাবে, তাহলে আমাদের শরীরে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হবে আর কি। তো যাই হোক, জিরাটা একটু হালকা ফুটে গেলে এই যে দেখেন আমি সেই মেখে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। আর এটা নাড়াচাড়া করা যাবে না, জাস্ট কড়াই ধরে দুলিয়ে দুলিয়ে রান্না করতে হবে। তো ভালোভাবে মিশিয়ে দিব,
আর ঢাকনা দিয়ে ঢেকে দিব, মিডিয়াম আঁচে রান্না করতে থাকব। এখান থেকে হালকা যে পানিটা উঠবে সেটার মধ্যেই হচ্ছে এই সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে, মাছটা সিদ্ধ হয়ে যাবে। তো ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে আমি জাল করতে থাকি, আর মাঝে মাঝে দু একবার ঢাকনা তুলে ঠিক করাই দুই পাশে ধরে দুলে দিতে হবে। আমি যদি এটাকে নাড়তে যাই তাহলে মাছগুলো ভেঙে পুরো ভাজিটা কাটা কাটা হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। তো এটা হতে থাক, আমি পাশের চুলায় যেটা রান্না করতেছি সেটাও দেখিয়ে দিই। তো এখানে আমি তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়েছি, তারপর আবারও সেই আস্ত জিরের ফোড়নটা দিয়ে দিলাম। এরপর সব গুঁড়া মশলাগুলো দিলাম, হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া পরিমাপ মতো। এটাতে হচ্ছে আমি সিম দিয়ে আর পুঁটি মাছ দিয়ে ঝোল করবো আর কি, পরিমাপ মতো লবণ দিতে হবে। তো এটা খুব মজা লাগে, পুঁটি মাছ দিয়ে সিমের ঝোলটা খেতে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। তো আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, তারপর এরপর নেড়ে চেড়ে মশলাগুলোকে একটু তেলে ভেজে নিলাম। এখানে একটু পানি দিয়ে পুরো মশলাটাকে এখন কষিয়ে নিব। যে কোনো তরকারি কিন্তু মশলা কষানোর উপর ডিপেন্ড করে যে কতটুকু স্বাদ হবে। এদিকে দেখেন এই যে ভাজিটা, ভাজিটা থেকে বলেছিলাম না হালকা একটু পানি উঠবে, দেখেন অনেকটাই পানি উঠেছে। ঠিক এভাবেই মাঝে মাঝে ঢাকনা তুলে এভাবেই নেড়ে চেড়ে উল্টে দিতে হবে। দেখেন মাছগুলো কিন্তু আস্ত রয়েছে, ভাঙে নাই। তো এভাবে নেড়ে চেড়ে উল্টে দিলে কিন্তু আর মাছগুলো ভাঙে না, আর সবজিটাও কড়াইয়ে লেগে যায় না, আবার সম্পূর্ণভাবে ভালোভাবে সিদ্ধ হয়, যে উপরেটা নিচেরটা আবার তো এদিকে দেখেন আমার যে মশলাটা আমি সিম দিয়ে যে মাছটা রান্না করবো সেই মশলাটা কষানো হওয়ার পর আমি অনেকগুলো মাছ দিয়ে দিলাম, পুঁটি মাছ, এগুলো দিয়ে হচ্ছে কষিয়ে নেব আর কি। তো কষানো হয়ে যাওয়ার পর এই মাছগুলোকে আমি তুলে নেব। তো মাছগুলো তুলে নেওয়ার পর এখানে আমি সেই কেটে ধুয়ে রাখা সিমগুলো দিয়ে দিচ্ছি। সিমগুলো আমি দু টুকরো করে কেটে নিয়েছি, নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে সিমটাকে কষিয়ে নিব। তো দেখেন সিমটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, মাঝে দু একবার আরও ঢাকনা তুলে দিয়েছি, আর সিমটা যখন এরকম হালকা একটু চাপ দিয়ে দেখলাম যে সেদ্ধ হয়ে গিয়েছে ভালোই, তো তখন হচ্ছে এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব। একটা যেহেতু ভাজি করতেছি এটা ঝোলই হবে। তো ঝোল দেওয়ার পর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে জাল করতেছি, ওটা বলক আসলে মাছগুলো দেব, আর এদিকে ঢাকনাটা সরিয়ে নিলাম। আর দেখেন এই যে এই ভাজিটা কত সুন্দর হয়েছে, খুব সফটভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, মাছগুলো আস্ত রয়েছে। এই যে দেখেন, এই যে আমি চাপ দিয়ে দেখালাম যে কত সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি জাস্ট ঢাকনা খোলা রেখেই হচ্ছে একটু উল্টে উল্টে নেড়ে জাস্ট একটু ধনে পাতা দিয়ে দিলাম, এগুলোকে মিশিয়ে নিব। আর ধনে পাতা দেওয়ার পর জাস্ট 2 মিনিট মিডিয়াম আছে একটু উল্টে পাল্টে ভেজে নিব। তো হয়ে গেল আমার মজাদার ভাজি। এদিকে যে ঝাটকা ইলিশগুলো আমরা কেটে ধুয়ে রেখেছি সেগুলো ভাজা করার পালা। তো প্রথমে এই যে বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এগুলো, তারপর এক একটা হাফ কেজি করে হবে সম্ভবত। এখানে হচ্ছে সবগুলো মিলে হচ্ছে 2 কেজি মাছ ছিল, 8টা মাছ 2 কেজি, তাহলে হাফ কেজি হবে, হাফ কেজি করে, না হাফ কেজি না, হাফ কেজির কম, 250 গ্রাম করে হবে আর কি, 8টাতে যদি 2 কেজি হয়। তো যাই হোক, মাছগুলো কীভাবে করে আমি নিয়ে নিলাম, আর মাছগুলো কিন্তু আমি কেচে নিয়েছি। আর এখানে যেহেতু অনেক অনেকটুকু মাছ, আমি একদম গুঁড়া মশলা একদম কৌটো থেকে ঢেলে ঢেলে দিয়ে দিচ্ছি। একটু যে কোনো মাছ ভাজাতে একটু বেশি করে একটু ঝাল দিলে খেতে ভালো লাগে, মুখে স্বাদটা লেগে থাকে আর কি। তো হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে আমি এগুলোকে খুব ভালোভাবে মেখে নিব। আর
আর গত ব্লগটা যারা দেখেছেন তারা জিনিস একটা জিনিস খেয়াল করেছেন, গত ব্লগটায় আমি বাবার বাড়ি থেকে চলে এসেছি দেখিয়েছি, তো ওই ব্লগটায় আসলে ভয়েস ওভারে একটু মিস্টেক ছিল, তো আমি ওইভাবে আপলোড করে দিয়েছিলাম, তো পরে আর ডিলিট করে বা চেঞ্জ করে দেওয়া হয় নাই। তো আমি কিন্তু শ্বশুরবাড়িতে চলে আসছি, তো খুব ভালোভাবে আমি মাছগুলোকে মেখে নিচ্ছি। তো আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারতেছেন যে আমি কীভাবে কতটা মনোযোগ দিয়ে খুব সুন্দরভাবে মাছগুলোকে মেরিনেট করতেছি। এভাবে মশলা দিয়ে মেখে ইলিশ মাছ যেহেতু খুব বেশিক্ষণ রাখার দরকার নাই, 5 মিনিট রাখলেই সুন্দর মতো হয়ে যাবে, বেশি মশলা দিয়ে মেখে রাখলে ইলিশের ফ্লেভার নষ্ট হয়ে যায়। এদিকে দেখেন আমার সিমটা বলো উঠে গেছে, আমি হচ্ছে সেই কষিয়ে রাখা মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে মিলিয়ে নিচ্ছি। আসলে রান্না করতে আমার খুবই ভালো লাগে, আর এই ধরনের সবজি টাইপের রান্না ছোট মাছ দিয়ে এগুলো খেতেও ভীষণ ভালো লাগে। তো ঝোল দেওয়া মানে মাছগুলো দেওয়ার পর নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি, তো তারপর আমার কাছে একটু লবণটা টেস্ট করার পর একটু কম মনে হলো আর একটু লবণ দিয়ে দিলাম। তো হয়ে গেল আমার মজার তরকারি, জাস্ট এটাকে আর একটু ঝোলটা কমিয়ে নিব, আরও 5 মিনিটের মতো, 5 মিনিট না 3 মিনিট হাই হিটে জাল করলেই হয়ে যাবে। তো যে দেখেন আমি চুলোটা বন্ধ করে দিয়েছি আর ধনেপাতা দিতে চেয়েছিলাম, তো কয়েকটা দিয়ে দেওয়ার পর মনে হলো যে আমি ভাজিতেও ধনেপাতা দিয়েছি, ঝোলটা তাহলে ধনেপাতার ফ্লেভার না থাক তাই ভালো হবে আর কি। হয়ে গিয়েছে, এখন আমি তরকারিগুলো নামিয়ে নিব। এই যে দেখেন আমার ভাজিটাও খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে আর ওদিকে হচ্ছে তরকারিটাও খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এবারে হচ্ছে যে মাছগুলো আমি মেখে রেখেছিলাম ওগুলো ভাজা করব, আর ইলিশ মাছগুলো আসলে খেতে মানে ঝোলের চাইতে একটু ভাজা করলেই খেতে মজা লাগে। তো আমার প্যানটা যেহেতু মানে ভালোই বড়, কিন্তু মাছগুলো আসলে বেশি বড়, এই জন্য প্যানটাতে চারটা আটতেছে না। তো জাস্ট তেল গরম করে আমি সরিষার তেল কিন্তু তো মাছগুলোকে দিয়ে দিলাম ফ্রাই প্যানের উপর, এবারে উল্টে পাল্টে সুন্দর করে মাছগুলোকে ভেজে নেব সময় নিয়ে মিডিয়াম টু লো হিটে রেখে। তো এই চারটা হওয়ার পর এই যে এই বলের চারটাও দিয়ে দিব, তো একইভাবে ভাজবো। আশা করি এই চারটা দেখিয়ে বুঝতে পেরেছেন যে আমি কীভাবে ভেজেছি। তো রান্না কমপ্লিট, এখন একেবারে টেবিলে চলে যাব। তো টেবিলে খাবার দিয়ে দিয়েছি, আজকের হচ্ছে মাছ ভাজা, সিম দিয়ে পুঁটি মাছের ঝোল, পুঁটি মাছ দিয়ে হচ্ছে ফুলকপির ভাজা। তো আশা করি আমার আজকের এই ব্লগটা ভালো লেগেছে, আশা করি নেক্সট ব্লগে আপনাদের সাথে অনেক বেশি কথা হবে, আড্ডা হবে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ সবাইকে।